हेलो स्टूडेंट्स, अस्सलामु आलैकुम रहमतुल्लाह। तुम्हारा जे जेखान थेके बसे आमार क्लासे उपस्थित होयेछो, आमी तोमादेर सबार प्रति आंतरिक अभिनंदन जानिये शुरू करछि आजकेर क्लास। सेई क्लासे आजकेर आलोच्य विषय एनार्जी गैप, बा एटाके आमरा बोलछि फरबिडेन एनार्जी गैप। फरबिडेन एनार्जी गैप बा निषिद्ध शक्ति गैप, एटा काके बोले? निषिद्ध शक्ति गैप हलो दुटी एनार्जी ब्यान्डेर मध्यवर्ती स्थाने कोनो इलेक्ट्रन थाकते पारे ना। আর এই নিষিদ্ধ গ্যাপ বা নিষিদ্ধ এই স্থানটিকে আমরা বলেছি ফরবিডেন এনার্জি গ্যাপ। তোমরা যদি এই চিত্র লক্ষ্য করো তাহলে দেখো, আমরা এখান থেকে দেখেছি এই অঞ্চলটা, এই অঞ্চল ইলেকট্রনের এই জায়গা থেকে ঠিক এই ইলেকট্রনের এই জায়গা পর্যন্ত এই অঞ্চলের মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এটা একটা এনার্জি ব্যান্ড, ফার্স্ট এনার্জি ব্যান্ড এবং সেকেন্ড এনার্জি ব্যান্ড ই টু। ফার্স্ট এবং সেকেন্ড এনার্জি ব্যান্ড E1 এবং E2 এর মধ্যে কোনো জায়গায়, এর মধ্যবর্তী স্থানে ইলেকট্রন থাকতে পারে না। এই জন্য এই দুই এনার্জি ব্যান্ডের মধ্যবর্তী স্থানের যে গ্যাপ, যে ফাঁকা জায়গা, সেটাকে বলেছি ফরবিডেন এনার্জি গ্যাপ। আমরা যদি সেকেন্ড এনার্জি ব্যান্ড এবং থার্ড এনার্জি ব্যান্ড E2 এবং E3 এটাকে যদি তুলনায় নিয়ে আসি তাহলে দেখা যায় সেকেন্ড এবং থার্ড এনার্জি ব্যান্ড এর মধ্যবর্তী যে ফাঁকা অঞ্চল, ঠিক সেই অঞ্চলটাকে আমরা বলেছি কি এনার্জি গ্যাপ। তাহলে দেখো এই থার্ড এনার্জি ব্যান্ডকে আমরা পড়েছিলাম কি যোজন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড, যোজন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড। দেখো এই যে ভ্যালেন্স ব্যান্ড, এটা সর্ববহিঃস্থ শক্তি স্তরে থাকার জন্য এটাকে আমরা বলেছি ভ্যালেন্স ব্যান্ড। এবং ভ্যালেন্স ব্যান্ডের পর আর একটা ব্যান্ডকে আমরা কল্পনা করেছিলাম, সেই ব্যান্ডটার নাম কি বলতো? এই ব্যান্ডটার নাম হলো কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, বা আমরা এটাকে বলেছি কি পরিবহন ব্যান্ড, পরিবহন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুইটা ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের মধ্যে যে ফাঁকা অঞ্চল যেখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না, সেই অঞ্চলটাকে আমরা বলেছি ফরবিডেন এনার্জি গ্যাপ। আর এই এনার্জি গ্যাপের মান যেটা আমরা পাচ্ছি সেটা হলো 1.1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যোজন ব্যান্ড থেকে আমরা যদি এটাকে যোজন ব্যান্ড আমরা যদি ধরে নেই, এটা যদি যোজন ব্যান্ড হয় ইচি, এবং ইচি অবশ্যই যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন যদি পরিবহন ব্যান্ডে যেতে চায়, আমি এই অংশটাকে পরিবহন ব্যান্ড হিসেবে ধরলাম, যদি যোজন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রন এই ইলেকট্রন যদি পরিবহন ব্যান্ডে যেতে চায় তাহলে তাকে 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে হবে। 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করে সে কোথায় যাবে? পরিবহন ব্যান্ডে যাবে। 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি অর্জন করে সে কোথায় যাবে? পরিবহন ব্যান্ডে যাবে। আদারওয়াইজ কি যেতে পারবে না। যেসব ইলেকট্রনগুলোর 1.1 ইলেকট্রন ভোল্ট ন্যূনতম শক্তি থাকবে তারাই এই গ্যাপটা অতিক্রম করে এই ব্যান্ডে যখন যাবে তখন সেই অর্ধপরিবাহী সিলিকন অর্ধপরিবাহী বিদ্যুৎ পরিবহন শুরু করবে। বিশুদ্ধ বা অন্তর্জাত ইন্ট্রিনজিক, অবিশুদ্ধ বা বহির্জাত বা এক্সট্রিনজিক, এক্সট্রিনজিক এই দুই ধরনের অর্ধপরিবাহী। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী কারা, যাদের নাম আমরা অলরেডি জেনে আসছি, সেই বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো হলো সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে আমরা বলেছি বিশুদ্ধ অর্ধপরিবাহী। নিশ্চয়ই এদের পারমাণবিক সংখ্যা সিলিকন 14, জার্মেনিয়াম কত 32, এবং এদের ক্যারেক্টারিস্টিকগুলো আমাদের জানা হয়ে গেছে। যেমন সিলিকনের সর্ববহিঃস্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে, জার্মেনিয়ামের সর্ববহিঃস্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে। আরেকটা হলো অবিশুদ্ধ বা বহির্জাত বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর সাধারণত আবার দুই ধরনের, এটাকে আমরা বলেছি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ অ্যান্ড এন টাইপ। পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে এটা আমরা জানি। তো অবিশুদ্ধ বলতে আসলে আমরা কি বুঝি সেটা আগে একটু জেনে নেই। অবিশুদ্ধ বলতে বোঝায় সেই ধরনের সেমিকন্ডাক্টর যাদের মধ্যে
বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল বা অপদ্রব্য মেশানো তারাই হয় অবিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর লিখি, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কন্ডাক্টর প্লাস অপদ্রব্য ইম্পিউরিটিস বা ভেজাল, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে যখন অপদ্রব্য বা ভেজাল মেশানো হয় তখন তাদেরকে আমরা বলেছি অবিশুদ্ধ বা বহির্জাত বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ওকে, এখন প্রশ্ন আসতে পারে কেন মেশানো হয়। বিকজ অফ আমরা জেনে আসছি যে একটা সলিড সিলিকন ক্রিস্টাল বা একটা পিওর সিলিকন ক্রিস্টাল বা জার্মেনিয়াম ক্রিস্টাল সে খুব কম পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। যে মাত্রার বিদ্যুৎ দিয়ে আমরা আসলে কোনো কাজই করতে পারি না, আর যে কারণে বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানোর জন্য একটা অর্ধ পরিবাহীকে সাধারণত ভেজাল যুক্ত করা হয়, অর্ধ পরিবাহীর সাথে ভেজাল যুক্ত করা হয়। আর অর্ধ পরিবাহীর সঙ্গে ভেজাল যুক্ত করার যে প্রক্রিয়া সেটার নাম হলো ডোপিং। ভেজাল যুক্ত করার প্রক্রিয়াকে আমরা বলছি কি, ডোপিং। তাহলে ডোপিং কি, কমন কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় সচরাচর দেখা যায়। ডোপিং কি? তাহলে ডোপিং হলো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বাড়ানোর জন্য এর সাথে অপদ্রব্য বা ইম্পিউরিটিস মেশানোর প্রক্রিয়াকে আমরা বলছি ডোপিং। এবং বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে যখনই আমরা অপদ্রব্য বা ভেজাল মেশাবো নিশ্চয়ই ভেজাল মেশানোর পরে যেই পরিমাণ প্রবাহ পাবো সেটা নিয়ন্ত্রিত মাত্রার হবে, নিয়ন্ত্রিত মাত্রার বা কন্ট্রোলিং থাকবে এই ডিভাইসের ওপর বা এই সেমিকন্ডাক্টরের ওপর, যার কারণে সেটা দ্বারা আমরা সবচেয়ে বেশি কাজ পাবো। ওকে, তাহলে নিয়ন্ত্রিত মাত্রার প্রবাহ পাওয়ার জন্য মূলত আমরা কি করি, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে ভেজাল হিসেবে অপদ্রব্য মেশাই। এখন আমরা যাব সেই অপদ্রব্য মেশানোর প্রক্রিয়া, সেটা হলো ডোপিং। দেখো এখানে একটা কথা বলে নিই যে পদার্থবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে ভেজাল মেশানো হচ্ছে মহৎ একটা উদ্দেশ্যে, সেটা কি, পরিবাহিতা বাড়ানোর জন্য। কিন্তু এমন কোনো ফিল্ড এই পৃথিবীর কোথাও এমন কোনো ফিল্ড তুমি পাবে না যেই ফিল্ডে বা যেই ক্ষেত্রে ভেজাল মেশানোর কথা বলা হচ্ছে। সকল ক্ষেত্রে ভেজাল দূরীকরণের চিন্তা ভাবনা করছি আমরা, ভেজাল মুক্ত করার চিন্তা করছি, কিন্তু এখানে বলা হচ্ছে কি, ভেজাল মেশাও। ভেজাল মেশালে কি হয়, ভেজাল মেশানোর ফলে আমরা কি সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেশি পাই। আর কন্ডাক্টিভিটি শুধু বেশি না, এটা নিয়ন্ত্রিত মাত্রায় আমার যা প্রয়োজন আমি সেটুকুই পাবো, এই জন্যই মূলত এখানে সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মেশানো হচ্ছে। এখন জানা যাক পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে। তো সিম্পলি তোমরা যেটা মনে রাখবা সেটা এরকম হবে, সিলিকন বা জার্মিনিয়াম, সিলিকন বা জার্মিনিয়ামের সঙ্গে অপদ্রব্য যেটা আমরা মেশাবো, অপদ্রব্য ত্রিযোজি, ঠিক আছে, ত্রিযোজি অপদ্রব্য, ত্রিযোজি অপদ্রব্য বা ত্রিযোজি ভেজাল মেশাবো। এখন ত্রিযোজি অপদ্রব্যগুলো কারা, যেমন হতে পারে অ্যালুমিনিয়াম, এটি ত্রিযোজি, তারপর বোরন, এটি ত্রিযোজি, ঠিক আছে। তো এই অ্যালুমিনিয়াম বা বোরন এরা ত্রিযোজি, এই ত্রিযোজি পদার্থকে যখন আমরা বিশুদ্ধ অর্ধ পরিবাহী সিলিকন বা জার্মিনিয়ামের সঙ্গে ভেজাল হিসেবে মেশাবো তখন আমরা সেই ধরনের সেমিকন্ডাক্টরকে বলেছি পি টাইপ। তাহলে কি মনে থাকবে, তাহলে ডেফিনেশন আমরা কীভাবে লিখব দেখো, বিশুদ্ধ অর্ধ পরিবাহী সিলিকন বা জার্মিনিয়ামের সাথে ভেজাল হিসেবে ত্রিযোজি পদার্থ যেমন অ্যালুমিনিয়াম বা বোরন ইত্যাদি মেশানোর ফলে যে সেমিকন্ডাক্টর তৈরি হয় তাকে বলেছি পি টাইপ বা পি ধরনের সেমিকন্ডাক্টর। ওকে, তো নেক্সট আমরা এন টাইপ জানব। এন টাইপ বিশুদ্ধ অর্ধ পরিবাহী সিলিকন বা জার্মেনিয়াম, ঠিক আছে, অবলিক দেই সিলিকন বা জার্মেনিয়ামের সাথে পঞ্চযোজী
পঞ্চযোজী ভেজাল যদি আমরা মেশাই তখন যে পদার্থটা তৈরি হবে যে সেমিকন্ডাক্টরটা পাওয়া যাবে তখন সেটাকে আমরা বলছি এনটাইপ তাহলে ডেফিনেশনটা আমরা সুন্দর করে যদি লিখি আমরা এভাবে বলবো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকন বা জার্মেনিয়ামের সাথে ভেজাল হিসেবে পঞ্চযোজী কোনো পদার্থ যেমন ফসফরাস আর্সেনিক ইত্যাদি মেশানোর ফলে যে সেমিকন্ডাক্টর তৈরি হয় তাকে এন টাইপ বা এন ধরনের সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি যে পঞ্চযোজী ভেজাল যেমন ফসফরাস পঞ্চযোজী এবং বলছি আর্সেনিক পঞ্চযোজী এছাড়া আরো পঞ্চযোজী যে অ্যাটম গুলো আছে সেগুলোকে আমরা ভেজাল হিসেবে মেশাতে পারি তাহলে আমরা কি জেনে নিলাম পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর কি ডোপিং কি আমরা কেন ভেজাল মেশাবো তাহলে এই প্রশ্নগুলো আমাদের শুরু থেকেই আমাদের মনে রাখতে হবে অর্থাৎ এখান থেকে কি প্রশ্ন হতে পারে জাস্ট একবার একটু ফলো করো তাহলে প্রশ্ন হতে পারে সেমিকন্ডাক্টর কত প্রকার সেমিকন্ডাক্টর কত প্রকার ওকে কত প্রকার এক নম্বর দুই নম্বর প্রশ্ন হতে পারে পি টাইপ এন টাইপ কি তিন নম্বর আসতে পারে ডোপিং কি চতুর্থ নম্বর আমরা চিন্তা করতে পারি যে অর্ধপরি সিলিকন বা জার্মিনিয়াম এর সাথে কেন অপদ্রব্য মেশানো হয় তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে নিশ্চয়ই তোমাদের বিষয়গুলো আলোচিত হলো তোমরা অবশ্যই ভালো করে এগুলো দেখো তো নেক্সট আমরা জানবো এখন পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠনটা কিভাবে স্ট্রাকচারটা কেমন হয় আমরা বলেছিলাম যে সিলিকন গুলো সাধারণত কি বিশুদ্ধ অর্ধপরিবাহী তার সঙ্গে ভেজাল হিসেবে মেশাইছি অ্যালুমিনিয়াম আসলে এই ভেজাল মেশানোর প্রক্রিয়াকে বলা হয় ফ্যাব্রিকেশন করে আমরা এই অ্যালুমিনিয়ামটাকে একটা ক্রিস্টালের মধ্যে ঢোকাই আসলে এমনি এমনি আপনা আপনি খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে কিন্তু ঢোকানো সম্ভব নয় এটা একটা ব্যয়বহুল একটা প্রক্রিয়া যেটাকে আমরা বলছি ফ্যাব্রিকেশন যখন তোমরা বড় ক্লাসে উঠবে তখন এই বিষয়টাকে আরো বেশি কিছু জানতে পারবে তো আমরা একে যদি বন্ড দ্বারা আবদ্ধ করি তাহলে এরকম দেখা যায় ওকে আর সমস্ত সিলিকন গুলো পরস্পরের সাথে কি একটা করে বন্ধন তৈরি করে থাকবে এরকম একটা করে বন্ধন তৈরি করে ওকে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে যে সিলিকন গুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোভ্যালেন্ট বন্ধন গঠন করে অবস্থান করছে তো আমরা জেনে আসছিলাম যে একটা বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল সেখানে বিদ্যুৎ প্রবাহের জন্য ভূমিকা রাখে মুক্ত ইলেকট্রন এবং হোল তো যদি কোনো রকম ভাবে বা কোনোভাবে কোনো ক্রিস্টালের মধ্যে মুক্ত ইলেকট্রন বা হোল সৃষ্টি করা যায় তাহলে আমরা দেখব যে ওই ক্রিস্টালের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহটা নিয়ন্ত্রিত মাত্রায় পাওয়া সম্ভব ঠিক একই চিন্তাকে ধারণ করে এখানে হোল সৃষ্টি করা হয়েছে কিভাবে হোল সৃষ্টি করা হয়েছে দেখো যে এই অ্যালুমিনিয়াম যে অ্যাটম এই অ্যালুমিনিয়াম অ্যাটমের সর্বশেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন ছিল এবং সে তিনটি ইলেকট্রন দিয়ে তার নেইবারিং যে সিলিকন অ্যাটমগুলো আছে তার সঙ্গে একটা কোভ্যালেন্ট বন্ধন তৈরি করে ফেলেছে তাতে মোট ইলেকট্রন হয়েছে 2, 4, 6, 7 কিন্তু এখানে কোনো বন্ধন গঠন করতে পারেনি সো এখানে একটা ভ্যাকেন্সি আছে এই যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সি থাকার অর্থ কি এখানে একটা কি আছে গ্যাপ আছে ইলেকট্রন গ্যাপ আছে
অর্থাৎ এখানে যদি একটা ইলেকট্রন গ্যাপ, কেন বললাম ইলেকট্রন গ্যাপ আছে, কারণ দেখো এখানে যদি একটা ইলেকট্রন থাকতো তাহলে নিশ্চয়ই এই অ্যালুমিনিয়াম অ্যাটমটা সবচেয়ে বেশি স্টেবল হয়ে যেত। দ্যাট মিন্স দেখো সবচেয়ে বেশি স্টেবল কেন, কারণ এর চারপাশে যে ইলেকট্রন সবগুলো মিলে আটটা ইলেকট্রন বা অক্টেট রুলকে ফলো করে। অর্থাৎ কি, বুঝতে পেরেছো যে এই অ্যালুমিনিয়াম যে অ্যাটম সে তার চারপাশে যদি আরেকটা, এখানে যদি আরেকটা ইলেকট্রন থাকতো তাহলে কি সে স্টেবল হয়ে যেত, অর্থাৎ স্থিতিশীল হয়ে যেত। তাহলে প্রত্যেকেই চায় আমরা একটা স্থিতিশীল একটা অবস্থায় বসবাস করি, ঠিক অ্যালুমিনিয়ামও তার কি বিকল্প নয়। সুতরাং তার সেই প্রত্যাশা থেকে একটা ইলেকট্রন সে এখানে ধারণ করার সুযোগ পায়, আর এই ইলেকট্রন ধারণ করার যেহেতু সুযোগ পায় সেহেতু আমরা বলছি যে এটা কি হোল। তাহলে ইলেকট্রন যদি কোনো অঞ্চল ছেড়ে যদি চলে যায়, তাহলে এখানে যদি ইলেকট্রনটা চলে আসে ঠিক সেখানে একটা ফাঁকা জায়গা ফেলে আসে, যেটাকে আমরা বলছি কি হোল, ঠিক আছে। আর যদি এই ইলেকট্রনটা যদি আবার এখানে আসে তাহলে ঠিক ফাঁকা জায়গাটা পূরণ করে ফেলে, নিউট্রাল করে ফেলে। সো আমরা এখানে বলতেই পারি যে এখানে ফাঁকা জায়গা আছে বিধেই কোনো ইলেকট্রন এখানে আসতে পারবে। ঠিক কোথায় থেকে আসবে বলতো, তার নেইবারিং কোনো সিলিকন অ্যাটম এই ইলেকট্রনটা দিয়ে দেবে। সাপোজ আমরা ধরে নিই যে এখানকার এই সিলিকন অ্যাটমের যে এই ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে এই ইলেকট্রনটা ছেড়ে দেবে। এখন প্রশ্ন হতে পারে যে এ তো তার চারপাশে ক্রিস্টাল, এ তো অক্টেট পূরণ আছে, তারপরে কি ছেড়ে দেবে? আসলে কি, আমরা যখন সাধারণত এটা যখন করি তখন দেখা যায় যে এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, কারণ এর তখন কোনো না কোনোভাবে এ কি নিউট্রাল হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। ফলে এর পাশাপাশি যে ইলেকট্রন ছেড়ে অ্যাটম সিলিকন সেই ইলেকট্রনটা যদি ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেওয়া মাত্রই এখানে এসে হোলটা দখল করে দেয়, আর এখানে এই সিলিকন অ্যাটমের একটা কি ভ্যাকেন্সি তৈরি হয়ে যায়। তাহলে সিলিকন অ্যাটমের ভ্যাকেন্সি এখানে তৈরি হয়ে গেল, তাহলে দেখো ইলেকট্রন দ্বারা পূর্ণ হলো আর এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হলো। ঠিক এই ইলেকট্রনটা এখন কি, এই ইলেকট্রনটা আবার এখানে যদি চলে যায় তাহলে ঠিক এখানে আর একটা ভ্যাকেন্সি তৈরি করবে। তাহলে অনুরূপভাবে ধরো আর একটা যে কোনো একটা সিলিকন অ্যাটম থেকে আর একটা ইলেকট্রন গিয়ে এই ভ্যাকেন্সিটা পূরণ করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা কোথায় আসলো, তার মানে ইলেকট্রন মুভ করলো, ইলেকট্রন মুভ করলো কোন দিকে, ঠিক এদিকে। আর এখানে যে হোল ছিল সেই হোলটা কোন দিকে চলে গেল, ঠিক তার বিপরীত হোল, হোল বিপরীত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে সেই সাথে কি হোলেরও প্রবাহ হচ্ছে। সুতরাং বলা যায় যেহেতু এই ক্রিস্টালের মধ্য দিয়ে ইলেকট্রন এবং হোল উভয়ের প্রবাহ চলে, সুতরাং আমরা বলতে পারি যে এই ক্রিস্টালের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। ওকে বুঝতে পেরেছো তো, কেন তড়িৎ প্রবাহ চলবে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আর ইলেকট্রন এখানে আসার অর্থ কি হোল এখান থেকে এখানে যাওয়া, ঠিক আছে। আবার এখানে যদি ইলেকট্রন গ্যাপ বা হোল পূর্ণ করে তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে যাওয়া অর্থ কি, এখান থেকে হোল এখানে যাওয়া। তাহলে ইলেকট্রন যাওয়া যে কথা ঠিক হোল যাওয়াও একই, ঠিক আছে। এবং ইলেকট্রন হোলকে কী করতে পারে, নিউট্রাল করতে পারে। সুতরাং এই ধরনের গঠনযুক্ত যেই সব পদার্থ থাকবে তাদেরকে আমরা বলছি পি টাইপ সেমি কন্ডাক্টর। তাহলে কি বুঝতে পেরেছো পি টাইপ সেমি কন্ডাক্টর কি, প্রশ্ন পি টাইপ সেমি কন্ডাক্টর কি? পি টাইপ সেমি কন্ডাক্টরে অ্যালুমিনিয়াম, এটাকে আমরা বলেছি গ্রহিতা অ্যাটম, কি বলেছি বলতো, গ্রহিতা অ্যাটম, অ্যাকসেপ্টর, বলা যায় অ্যাকসেপ্টর অ্যাটম। কেন বলেছি, কারণ এই ইলেকট্রন গ্রহণ করতে পারে, অন্য নেইবারিং অ্যাটম সিলিকন সেই ইলেকট্রন যেটা ছেড়ে দিয়েছে সেটা গ্রহণ করতে পারে বা গ্রহণ করেছে। সো আমরা এটাকে বলছি অ্যাকসেপ্টর অ্যাটম, গ্রহিতা অ্যাটম। এবং গ্রহণ করে সে কি এমনি উদ্দেশ্যে গ্রহণ করে, সে অষ্টম পূরণ করেছে, অক্টেট রুলকে ফলো করেছে। এই জন্য সাধারণত কি এই অ্যালুমিনিয়াম এখন অষ্টক অবস্থায় যাওয়ার জন্য এর সবচেয়ে বেশি স্টেবল হয়ে গেছে। আর এই যে সিলিকনগুলো, সিলিকনগুলো এই সিলিকনগুলো কি এই যে পর্যায়ক্রমিকভাবে এরকমভাবে বন্ধনগুলো ধীরে ধীরে ভাঙতেই থাকবে,
এবং একটা ইলেকট্রন একটা হোল দখল করবে, আবার হোলটা ওখান থেকে মুভ করে আরেক জায়গায় যাবে, আবার একটা ইলেকট্রন এসে বসবে, এইরকম ভাবে সমস্ত ক্রিস্টালের মধ্য দিয়ে হোল প্রবাহ হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এখানে মাথায় রাখবো, সেটা হলো কোন বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর মধ্য দিয়ে এই বিদ্যুৎ প্রবাহ চলবে, কোন বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো হোল। ঠিক আছে, এই হোলটা যদি না থাকতো তাহলে ইলেকট্রন এখান থেকে মুভ করে জাম্প করে এখানে আসতে পারে। সুতরাং হোল আসে আর এই জন্য ইলেকট্রন এখানে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ধরে বলবো যে মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছ, ফ্রি ইলেকট্রন। আমরা কেন বলছি ফ্রি ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু ফ্রি। কেন ফ্রি? কারণ আসলে মানে এখানে তার বন্ধন গঠনের জন্য এখানে একটা ইলেকট্রন থাকা দরকার ছিল, সেই ইলেকট্রনটা ছিল। যেহেতু ইলেকট্রনটা এখান থেকে চলে আসছে, তার মানে সেটা মুক্ত হয়ে গেছে, তাই না? মুক্ত হয়ে গেছে, যার কারণে ওটাকে আমরা বলেছি কি, ফ্রি ইলেকট্রন। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে আমাদের এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, যে এখানে যে অ্যাকসেপ্টর এরকম সেটা হলো অ্যালুমিনিয়াম, এই ইলেকট্রন গ্রহণ করে। মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, অর্থাৎ হোল থাকার জন্য সাধারণত পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়। যদি হোল না থাকতো তাহলে ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারতো। মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন, তাহলে কি এখান থেকে দেখা যায় যে হোলের পাশাপাশি আসলে ইলেকট্রনও থাকে। হোল আছে, প্লাস কি আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রন হলো মাইনরিটি ক্যারিয়ার, আর এটা হলো কি, মেজরিটি ক্যারিয়ার। গরিষ্ঠ চার্জ বাহক আর লঘিষ্ঠ চার্জ বাহক। ঠিক আছে, তাহলে আমরা জানলাম পি টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে, পি টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে। এখন আমরা জানবো এন টাইপ সেমিকন্ডাক্টর। জাস্ট আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস, এটা হলো এখানে জাস্ট আমরা কি শিখে আসলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর সেটা তখনই হবে যখন আমরা কি করব, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সঙ্গে পঞ্চযুগী কোনো অ্যাটম আমরা যুক্ত করব, তখন আমরা সেটাকে বলেছি কি, এন টাইপ সেমিকন্ডাক্টর। পঞ্চযুগী অ্যাটম কি, যেমন আমরা যেটা জানি সেটা হলো ফসফরাস। ওকে, আমরা জানি ফসফরাস, তাহলে আমি এখানে একটা ফসফরাস যুক্ত করে দেবো। এখন বলো ফসফরাসে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে মোট ইলেকট্রন পাওয়া যাবে পাঁচটি। কয়টি? পাঁচটি। তাহলে এই পাঁচটির জন্য তোমরা একটু চিন্তা করে দেখো, এই পাঁচটির জন্য আমি যদি এখানে একটা ইলেকট্রন রাখি, এই ইলেকট্রনটা আসলে এ কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে? নো, করে না। এর অষ্টকপূরণের জন্য, অষ্টকপূরণ হয়ে গেছে, দেখো 2, 4, 6, 8, আর একটা ইলেকট্রন অতিরিক্ত, এই অতিরিক্ত ইলেকট্রন এ কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, ফলে কি, এই ফসফরাস অ্যাটম এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। তাহলে ইলেকট্রনকে যদি ছেড়ে দেয় তাহলে সেই ইলেকট্রন কোথায় যাবে? বাইরে যাবে, ইলেকট্রন ক্রিস্টালে চলে যাবে। তাহলে এই যে ইলেকট্রন, এক্সট্রা একটা ইলেকট্রন, ঠিক আছে, এ কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। ঠিক আছে, এক্সট্রা ইলেকট্রন এ বন্ধন গঠনে অংশগ্রহণ করে। আচ্ছা, এই যে এক্সট্রা ইলেকট্রন এখানে আছে, এই এক্সট্রা ইলেকট্রন যদি আমরা সৃষ্টি করতে পারি, আমরা আমাদের সেমিকন্ডাক্টরের বেসিক ধারণা থেকে জেনে আসছি, যদি কোনোভাবে এক্সট্রা হোল সৃষ্টি করা যায় অথবা কোনো ইলেকট্রন সৃষ্টি করা যায়, এক্সট্রা ইলেকট্রন সৃষ্টি করা যায়, তাহলেই কেবলমাত্র কি, বিদ্যুৎ প্রবাহ সম্ভব। তাহলে এখানে আমরা আগের চিত্রে দেখে আসছি যে আমরা অতিরিক্ত একটা হোল সৃষ্টি করেছিলাম, সেটা কি, ত্রিযুজি কোনো অ্যাটম, ঠিক আছে, ত্রিযুজি কোনো মৌল, আর এখানে ইলেকট্রন সৃষ্টি করা যায়। তাহলে নিশ্চয়ই কি, ইলেকট্রন সৃষ্টি করতে গেলে যার চারটা চার্যোজনই আছে, চারটা ইলেকট্রন আছে, তার চেয়ে অন্য কোনো অ্যাটমকে নিতে হবে। সো আমরা পঞ্চযুজি নেই। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা ত্রিযুজি বা পঞ্চযুজি পদার্থ শুধুমাত্র কেন ভেজাল হিসেবে মেশাবো? উত্তরটা কি? উত্তরটা হলো ত্রিযুজি মেশালে আমরা অতিরিক্ত হোল কাউন্ট করতে পারি, আর পঞ্চযুজি মেশালে অতিরিক্ত ইলেকট্রন কাউন্ট করতে পারি। আর অতিরিক্ত ইলেকট্রন বা হোল সৃষ্টির জন্যই কেবলমাত্র
পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর মধ্যে দিয়ে বীজ প্রবাহ চলতে পারে। ওকে, তাহলে এই বিষয়টা আমাদের ধারণে রাখতে হবে যে এক্সট্রা একটা ইলেকট্রন সৃষ্টি হয়ে গেছে আর এই এক্সট্রা ইলেকট্রন ফসফরাস অ্যাটমকে ছেড়ে দেয়। যদি ইলেকট্রন ফসফরাস অ্যাটম ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আমরা সেই জন্য এই ফসফরাস অ্যাটমটাকে আমরা বলছি অ্যাকসেপ্টর, না বলে আমাকে বলছি ডোনার, ডোনার অ্যাটম মানে দাতা পরমাণু। ঠিক আছে, মেজরিটি চার্জ ক্যারিয়ার, আর মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, এক্সট্রা ইলেকট্রন। মেজরিটি চার্জ ক্যারিয়ার আমরা দেখব ইলেকট্রন, ইলেকট্রনের জন্য মূলত এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে। মাইনরিটি চার্জ ক্যারিয়ার নিশ্চয়ই কি হবে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হোল, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে হোল। তো এন টাইপ পদার্থে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হোল, এন টাইপ পদার্থে মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন এবং ডোনার অ্যাটমকে ফসফরাস। একটা বিষয় যেটা মনে না করলেই না, আমরা জানি যে সোডিয়াম অ্যাটম যদি সোডিয়াম অ্যাটম যদি ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে সোডিয়াম আয়ন তৈরি হয়, তাই না? আর ক্লোরিন অ্যাটম যদি কি করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ক্লোরাইড অ্যাটম তৈরি। নিশ্চয়ই এই সেন্সটা তোমাকে মাথায় নিতে হবে, যেটা আগে জেনে আসো কেমিক্যাল বন্ডিং সিস্টেম জেনে আসো, খুব সহজ কিন্তু, তাই না? তাহলে দেখো এই যে ফসফরাস ইলেকট্রন ছেড়ে দেয়, এ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি এ নিশ্চয়ই কি কোন ধরনের চার্জ সোডিয়ামের মতো আচরণ করতেছে, আর ফসফরাস ইলেকট্রন ছেড়ে দিল, ফসফরাস যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে নিশ্চয়ই কি ফসফরাসটা কি পজিটিভ আয়ন ধারণ করবে। ওকে, ফসফরাস কি আয়ন ধারণ করবে, পজিটিভ আয়ন ধারণ করবে। আর অ্যালুমিনিয়াম কি করেছিল, ইলেকট্রন গ্রহণ করেছিল, ঠিক অ্যালুমিনিয়ামটা কি এরকম নেগেটিভ আয়ন ধারণ করবে। এই পজিটিভ এবং নেগেটিভ আয়নের ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো যে ফসফরাস ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন ধারণ করে এবং অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন ধারণ করে। আশা করি বুঝতে পেরেছো।